লাস্ট বেঞ্চের ছাত্রের সাথে কেউ বন্ধুত্ব করতো না, করতো শুধু অবহেলা। কিন্তু বছর শেষে সেই ছেলেটাই গোল্ড মেডেল নিয়ে কলেজ জীবন শেষ করে। তার এই বদলে যাওয়ার পেছনে রয়েছে অনেকের অবহেলা আর বিশেষ কারো অনুপ্রেরণা। ফার্স্ট বেঞ্চে বসে থাকা সবসময় ফার্স্ট হওয়া ছেলেটাকে সবাই ভালোবাসত, তার সাথে সবাই বন্ধুত্ব করতে চাইত, সবাই তাকে খুব ভালো ভাবত। কিন্তু সেও এক সময় মাতাল হয়ে বাড়ি ফেরে। তার এই মাতাল হওয়ার পেছনেও রয়েছে বিশেষ কারো কাছ থেকে পাওয়া অবহেলা আর প্রতারণা। যে ছেলেটা প্রতিটি দিন রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের শীষ দিত বা বিরক্ত করত, সেও এক সময় পরিবর্তন হয়ে যায়, হয়ে পড়ে অনেক ব্যস্ত। তার এই ব্যস্ত বা ভালো হওয়ার পেছনে রয়েছে হাজারো মানুষের অবহেলা আর বিশেষ কারো অনুপ্রেরণা। যেই লোকটি তার প্রিয় মানুষের কাছ থেকে একটি মেসেজ পাওয়ার আশায় সারা রাত জেগে থাকত, বোর হয়ে সকাল হতো, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। তার এই পরিবর্তনের পেছনেও রয়েছে প্রিয় মানুষ কর্তৃক হাজারো অবহেলা। যেই ছেলেটি ভেবেছিল কোনোদিন প্রেম ভালোবাসা করবে না, সেও একদিন প্রেমে পড়ে যায় খুব নীরবে কোনো এক মায়াবতীর, যার হাজারো কেয়ারিং শেয়ারিং তাকে মুগ্ধ করেছিল। যেই ছেলেটা নিজেকে রুমিও ভাবত, সখানেক মেয়ে নিয়ে খেলা করত, এক সময় সেও একা হয়ে যায়। একাকিত্ব একটা সময় তার আপন হয়ে পড়ে। তার পাশেও কেউ না থাকার কারণ হয়তো হাজারো মন ভাঙা মেয়ের অভিশাপ। যেই ছেলেটাকে শুধু বেকার থাকার কারণে সুন্দরী কোনো মেয়ে ভালোবাসত না, বিয়ে করতে চাইতো না, বিশ্বাস করুন সেও একদিন বড় কোনো কোটিপতির রাজকন্যাকে বিয়ে করে নিজের যোগ্যতা দিয়ে। তার এই পরিবর্তনের পেছনেও হাজারো মানুষের অবহেলা বা বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে। যেই মানুষটা সবসময় মাতাল হয়ে থাকত নেশার ঘরে, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। ভাববেন তার এই পরিবর্তনের পেছনেও বিশেষ কারো হাত আছে। যেই মানুষটা একদম কথা রাখত না, নিয়মিত মিথ্যে কথা বলতো, সেও একটা সময় কারো কথা রাখতে গিয়ে এখন অভ্যাস করে তুলেছে। আজ যে ছেলে মেয়েগুলো কিছু টাকার জন্য ভালো কোনো শিক্ষকের কাছ থেকে কোচিং নিতে পারছে না, বিশ্বাস করুন একটা সময় এরাই হাজারো ছাত্রছাত্রীদের পড়াবে, অনেক অসহায় ছাত্রছাত্রীদের বিনা টাকায় পড়াবে। তাদের মনে এই শক্তিটাও কাজ করবে, কারণ একটা সময় তারা নিজেরাও অনেক অবহেলিত ছিল। আজ যে মেয়েটির বা ছেলেটির বাবা মা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এরাও কোনো এক সময় জেলা বিভাগের বা দেশের সেরা চিকিৎসক হবে, হাজারো মানুষের চিকিৎসা করবে বিনা খরচে। যে লোকটি সবার পোস্টে এলোপাথাড়ি মন্তব্য করত, না বুঝে যা ইচ্ছে হয় তাই করত, একদিন তার টাইম লাইন থেকেও বেশি আসে, কেউ পোস্ট অনুযায়ী মন্তব্য না করলে আনফ্রেন্ড করে দেব। আসলে এরকম অনেক উদাহরণ আছে আমাদের চারপাশেই, একটু ভালো করে খেয়াল করলেই তা আমাদের নজরে আসবে। যেখানে কারো একটু ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে কারো লাইফ চেঞ্জ হয়ে আর কারো অবহেলা পেয়ে সুন্দর আর গোছানো জীবন নষ্ট হয়েছে, জীবনটা সত্যি বড় অদ্ভুত। জীবনের এই রঙ্গমঞ্চে অনেক কিছুই ঘটে যায় যা আমরা কখনোই ভাবি না, আসলে ভাবতে পারি না। কেন বলুন তো, আসলে জীবনটা সত্যি যে বড্ড কঠিন। চলমান এই জীবনে হঠাৎ করে কেউ একজন চলে এসে জীবনটাকে একদম ম্যাজিকের মতো সুন্দর করে দেয়, চারপাশটা তখন বড্ড ভালো লাগে, মনে হয় সব কিছু যেন ছবির মতো গোছানো, বাঁচতে ইচ্ছে করে, ভালোবাসতে ভালো থাকতে ইচ্ছে হয়। কিন্তু হঠাৎ ভাগ্যদেবীর কোনো এক অদ্ভুত পরিহাসে শীতের দুপুরে বৃষ্টির মতো আচমকাই সে চলে যায়। আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার চারপাশের সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে পড়ে, হঠাৎ পাওয়া এই শোকে আপনিও তখন বিব্রত আলোতালিত। ঘটনার আকম্বিকতায় আপনিও যখন একটু ভাবতে বসবেন, দেখবেন চারপাশের আপনার প্রিয় মানুষগুলো কেমন পাল্টে গেছে, পাল্টে গেছে তাদের আচার ব্যবহার। তখন মাঝে মাঝে মনে হবে জীবনের সব কিছু এখানেই শেষ, এখানেই জীবনটা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। তবুও দিন শেষে আপনি নিজেকে চালিয়ে নেবেন, মানিয়ে নেবেন। কেন বলুন তো, কারণ জীবন তো একটাই, খুব কম মানুষ আছেন যারা তাদের প্রিয় মানুষের সঙ্গে সারা জীবন একসাথে চলতে পারে, তারা সত্যি বড় ভাগ্যবান বা ভাগ্যদেবী হন। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।